হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর এভাবে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলেই সুস্থ থাকো সেই সব সেই কামনা করে আমি কিন্তু আজকের ভিডিওটাও শুরু করছি আর আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ সকাল বলতে এখন এই আটটা বাজে আর এখন হচ্ছে ঘরটা পুছছি আর কি ঘরটা মোছা আজকে তাড়াহুড়ো করে করছি না আজকে আরামসে ধীরে সুস্থে ঘরটা মুছছি যেহেতু বেশি টাইম হয়নি তারপরে যাব গায়ে খাওয়ানো গায়ে দোয়ানো আজকে মানে আজকে ছেলেকে স্কুলে দেওয়া নাই ইয়ে দেওয়া নাই আজকে মানে একটু ধীরে সুস্থে আরামসে কাজটা করছি আর কি যাই হোক দেখো আমি কিন্তু সকাল সকাল ঘরটা মোছার জন্য চলে এসেছি আর সকালে যা সমস্ত কাজ দাজ সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে চা খেয়ে এখন মেয়েকে খেয়ে দিয়ে এখন হচ্ছে একটু মানে তোমাদের সামনে চলে এসেছি ঘর পোছা ভিডিও নিয়ে আর আজকে বেশি মানে এই গলিটা পুছা পোষবো আর ওই দুইটা রুম পুছেছি আর কিন্তু আর রুমে রুমে পুষবো না রোজ দিন পুছে পারা যায় না অনেকটা কষ্ট হয়ে যায় তাড়াহুড়ার মধ্যে যেহেতু কাজটা করতে হয় জন্য অনেকটা কষ্ট হয়ে যায় তাই ভাবছি আজকে তেমন কিছু নাই আর রোজ দিন তো পুছি আর তেমন তো নোংরা নেই আর আজকে একটু করছি আর কি ইচ্ছা করছিল না তাও ভাবছি না চলো ঘরটা পুছিয়েই ফেলি রোজ দিন ভাবি কি আজকে পুছবো না কিন্তু আমার এরকম একটা আদত হয়ে গেছে না রোজ দিন না পুষলে ভালোই লাগে না ঘরটা যা হোক যেমন হোক আমি যেমন পারি তেমন তেমন গুছিয়ে রাখি কিন্তু তার মাঝখানে ঘরটা না পরিষ্কার করলে আমার ভালো লাগে না আর যেহেতু রোজ দিন বৃষ্টি হচ্ছে আর এই গাড়িগুলো তো আমাদের তো বাইরে রাখা যায় না গাড়িগুলোটা রাখার জায়গা নেই যেহেতু দুইটা বাইক আছে ঘরে উঠে উঠিয়ে রাখতে হয় রোজ দিন গাড়িগুলো নামাতে হয় উঠাতে হয় না ঘরটা অনেকটা নোংরা হয়ে যায় যার জন্যও একটু পুষতে হয় আর কি যাই হোক দেখো ঘরটার পুচি টুচি এখন চলে এসেছি গায়ের কাছে প্রথমে প্রথমে কিন্তু একবার গোবর ফেলে গেছি সকাল সকাল গোবর ফেললে কি হবে তখন আর ঘরটা ঝাড় দিইনি কেননা মেয়ে ছেলের খাওয়ার টাইম হয়ে গেছিলো চলে গেছিলাম তখন আর ঘরটা ঝাড় দিইনি এখন দেখো ঘরটা ঝাড় দিতে এসেছি এখন এসে দেখি আবার পায়খানা করে রেখেছে তাহলে আবার একটু একটু কোথায় কোথায় আছে সেটা দেখছি কি আর ওই বাছুরটাকে দেখছো যে বাছুরটাকে এই পাশের গায়েটা গুতিয়ে মানে গুতা দিয়ে শিং দিয়ে দেখো শিংটা কতটা হুসলা গুঁতা দিয়ে ওই যে শিঙির উপরে কিন্তু ওই প্রশমটা লেগে আছে ওর কতকটা কতটুক জায়গা কেটে গেছে তাই বাবাকেই ডেকেছি বাবা আবার এখানে একটু মলম লাগিয়ে দিচ্ছে দেখো ওটা নাহলে ওটার ভিতরে মাছি পড়বে এই পড়তে পড়তে না ওটা পোকা হয়ে যাবে পোকা হয়ে গেলেই অসুবিধা ওই একটা জায়গা পোকা হয়ে গেলে অনেকটা বড় হয়ে যায় যার জন্য আমাদের আগে আগে যে বাছুরটা মরে ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওই বাছুরটা কিন্তু ওই পোকা হয়ে হয়ে মরে মারা গেছে আর কি আজকে এইখানে হচ্ছে কালকে ওইখানে হচ্ছে ওই করে করে আর কি বাছুরটা মারা গেছে যাই হোক দেখো আমি গরু ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়েই গাইটা ধুয়ে ফেলাবো আর কি টাইমও হয়ে গেছে যেহেতু আটটার সময় ঘর পৌঁছার সময় স্টার্ট করেছি এখন সাড়ে আটটা আর নটা বেজে গেছে আর পনেরো নটা বেজে গেলে বলে নটা বাজতে বাজতে তোমাদের দাদা চলে যাবে ডিউটি আর ও আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে আর কি আর ও এখানে আমি গরু ঘরটা ঝাড় দেওয়ার পরে গাইটা দুইয়ে নিয়ে তারপরে ও যাবে এবার ভিডিও ইয়ে করতে খালি শুধু ভিডিওই বলছি ও যাবে ডিউটি আবার তাড়াতাড়ি করে গাইটা এখন দোয়া তো হবে ভাবছি আজকে আরামসে দিনে সুস্থ করবো কী হয় না গরমের দিন চলে এসেছে তো কষ্ট হয়ে যায় শরীরে আর গরমে অ্যাকচুয়ালি কষ্ট আর মানে সকালে গরম হচ্ছে বিকেলে বৃষ্টি হচ্ছে এই একটা মৌসুমের জন্য শরীর প্রত্যেকেরই ঘরে খারাপ আমাদের ঘরে তো আমারও শরীরটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে আর কি গরমে আমার একটুও সহ্য হয় না শরীরে গরম সত্যি কথা বলছি আর আমাদের এই গাইটা ভারি দুষ্টুমি করছে কদিন ধরে খালি শিং দিয়ে গুঁতাতে আসে আর কি আমাকে না ওই গাই বা পাশে ওই বকনা বাছুরটাকেও কীরকম করে গুতি এসে দেখেছো তো আর এখন চলে এসছি বাছুরটা ছেড়ে নিয়ে গায়ে দোয়ানো ঘর গরু ঘরটা কিন্তু আমার পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন হচ্ছে বাছুরটা ছেড়ে নিয়ে ভালো করে দুধটা পানাবো আর কি পানিয়ে তারপরে আবার চলো গায়ে দোয়াচ্ছি দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে আশা করছি আজকের ভিডিওটা অনেকটাই ভালো হবে আর তোমাদের রিকোয়েস্ট ভিডিওই বেশি দেওয়ার চেষ্টা করছি এখনে আর এই যে দেখো চলে আসলাম আবার গায়ে দোয়ানোর জন্য আর আমার হাতটা দেখতে হচ্ছে মেহেন্দি পরেছি কালকে তাহলে আমার ভাগ্নি এসছে বাড়িতে মেহেন্দিও ছিল ঘরেতে তাই বলছি দুপুরবেলা বসে বসে আর করবো পাস তো করতে হবে কিছু তো করে তাই ও বলছে দেও মামি তোমাকে আমি মেহেন্দি করে দিই যাই হোক মেহেন্দি করেছি কোনো কিন্তু অনুষ্ঠান নেই কোনো প্রোগ্রাম নেই কিছুই নেই শুধু শুধুই করেছি মেহেন্দিটা মানে ভালোও লাগে আমার কাছে খুব ভালো লাগে মেহেন্দি পড়তে আর আমার হাতে না সত্যি কথা বলতে বেশি দিন থাকে না মেহেন্দির কালার কেন জানো এই এত কাজের মধ্যে আমি তোমাদের দাদা ভাইকে বলছি আর কি গাই দুধ দোয়াতে দোয়াতে আমি বলছি আমার এই দুটো হাতের আঙ্গুলে কিন্তু মেহেদি থাকবে না কেননা গায়ের দুধ দিয়ে ধরে ধরে টানতে টানতে আর হাতের মানে মেহেন্দির কালারও থাকে না আর কি আর করতে হয় থালা বসন ধুতে হয় মেয়ে ছেলের হাতে অ্যাকচুয়ালি লাগানো হয় কিন্তু দুদিন তিন দিনে বেশি থাকে না ওর আমার আগে লাগিয়েছে ওর হাতে সুন্দর এখনো আছে আমি কিন্তু শুধুই কালকে রাতের না আজকে হ্যাঁ হ্যাঁ কালকে দুপুরে লেগে লাগিয়েছে আর এই যে পরের দিন সকালে মানে রাতটুকুর মধ্যেই আবার কালার ছাড় মানে ছাড়তে ছাড়তে আবার কালার উঠা ধরছে আর কি আর মেহেন্দি লাগিয়ে রাখলে হাতটাও সুন্দর লাগে আর কি সেই জন্য ভালো লাগে যাই হোক যত কাজ করি না কেন কিছু তো কিছু তো একটু সাজার মেয়ে মানুষ তো সাজার তো একটু ইচ্ছা করবেই সাজতে কোন মেয়ে না ভালোবাসে সবাই ভালোবাসে সাজতে আমিও ভালোবাসি না বাসি না বলবো না কেননা সাজতে খুব ভালোবাসি না একদমও বলছি না মানে বেশি মেকআপ করতে একটুও ভালোবাসি না আমি সবসময় সিম্পল থাকি আর সিম্পলই ভালো থাকি আর কি ভালো লাগে আমার মানে হেভি মেকআপ যাই হোক ওসব আমার একটুকু পছন্দ হয় না আর আমি নিজে অতটা সাজতেও পারি না সত্যি কথা বলেছি তোমাদের সামনে অতটা সাজতে পারি না যার জন্য বেশি একটা সাজি না রকম একটুখানি যতটুক মানে চলে চলতে পারি আর কি ততটুকুই চলাই দিই আর কি মানে সকলে অনেকেই মেকআপ করে দেখি মেয়েরা আমাদের বাগ্নি ডাগনি এসে চলার অনেক সুন্দর মেকআপ করে দেখলে ইচ্ছা করে মনে মনে আবার ভাবে কিছু ইচ্ছা তো আমাকে ভালো লাগবে না আমার অত সাজলে পেতনি পেতনি মনে হবে নিজেকে নিজে কেন কেননা কোনোদিনে অত সাজিনি যার জন্য অত কমফোর্টেবল না আর কি আর কোনো দিন পারিও না যার জন্য আর দেখো গায়ে দুধটা দোয়ানো স্টার্ট করছে আর দোয়াতে দোয়াতে দেওয়া কতটা দুধ কিন্তু আমি দুইয়ে ফেলেছি যাই হোক দেখো এখানে কিন্তু আমার দুধ দুর্দন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব আহ তোমার দাদা যাবে ও এখন চলে যাবে যার জন্য আর আর দুটো গায়ের ভিডিওটা দিতে পারছি না আর মানে আমার ক্যামেরাটা ধরা যেহেতু কেউ নেই যার জন্য ওই দূরের ভিডিও দিতে পারছি না যাই হোক তোমাদের দাদা যাক তারপরে আবার জামা কাপড় কটা কাজ পা সেটা সময় দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমি কিন্তু দুধটা দোয়ানোর পরে যে চলে এসেছি তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়ে সমস্ত কাম সেরে টেরে গাইদের কাম গাইকে খাইয়ে দাইয়ে কুটা টুটা দিয়ে উঠিয়ে এখন চলে এসছি কাচার জন্য বাথরুমে কটা কাপড় অনেক মানে রোজ দিন কটা কটা কাচছি তো অনেকটাই 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 জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এখনই কাচছি আর কি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ থাকবে ভিজিয়ে রাখার পরে তারপরে আবার এসে কটা কেচে নেবো তাহলে চলো ভিজিয়ে রেখে তারপরে যা কাচ এদের দেখো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হয়ে গেছে ভিজিয়ে রেখে তারপরে ছেলেকে মেয়েকে সব সবাই সকলকে খাওয়াইয়ে দিয়ে এখন চলে এসছে আবার কাচার জন্য আর এই যে আমার পেছনে আমার মেয়ে চলে এসছে দেখো ও তো আমার সাথে মানে ফ্রি আর কি আমি যেখানে যাই ও আমার সাথে সাথে থাকে নিয়ে নিয়েই কাজ করতে হয় কেননা বাচ্চা মানুষ কোথায় হাঁটা দেবে ওই জন্য আমি সবসময় ওকে নিয়েই আর কি কাজ করি বাথরুমে আসলে বাথরুমে যেখানে যাব সেখানেও আমার সাথে সাথে থাকবে আর বাথরুমে আসলে যা জল ছেনে যে ওইটা দেখো একটা হ্যান্ড পাম্প আছে ওইখান থেকে কিন্তু ও জল দাঁড়িয়ে দেড়ে ওখানে দেখো জলটা ই করছে মানা করলো শুনছে না যাই হোক কিছু করার নেই নিয়ে নিয়ে তো সব কাজই করতে হবে যাই হোক ভিজে গেলেও স্নান করে একবারে নিয়ে যাবো নিতে অনেকটা ঠান্ডা লেগেছে আর মানে যে কারোর কাছে দিয়ে আসবো সেরকম কেউ বাড়িতে নেই মানে সব দিন তো জানো তো বাড়িতে সেরকম কেউ থাকে না আর ওকে নিয়ে নিয়েই কাজ করতে হবে কিছু করার নেই আর কি আর ভিজে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল পুরো ভিজে গেছিলো আর কি জামা কাপড় পুরো আবার ছেড়ে দিয়ে ওকে আবার পুরো স্নান টান করিয়ে গরম জল করে আবার স্নান করিয়ে তারপরে ঘরে নিয়ে গেছি আর এত দুষ্ট হয়েছে আর এত ঠান্ডা লেগেছে না ওর খুবই ঠান্ডা লেগেছে জ্বর জ্বর শরীরটা কিন্তু কী করবো কম কিছু করার নেই ওকে নিয়েই কাজ করতে হচ্ছে আর কি দেখো ও আমি কাজ করার সময় মানে আমি কাচার সময় আমাকে কত কথা যে বলেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা ও অনেকটা জোরে জোরে আওয়াজ করেছে চিল্লাই চিলাই যার জন্য ওটা দিলে আবার কপিরাইট ওঠে নাকি ভয়তে আমি আর দিলাম না ভয়েস ভয়েস রেকর্ড করছি ওই যার জন্য আর আজকে জামা কাপড়গুলো আজকে আমারটা না মানে বাবারটা মানে কেচে দিয়েছি আজকে বাবারটা নিয়ে এসেছি কালকে যেহেতু কম্বল টম্বলগুলো কেচেছি বেডশিট কেচেছি আজকে বাবার ঘরুমেরটা যতটা কিছু কিছু ছিল সেটা বেডশিট নিয়ে এসেছি বি চাদরটা আর কয়টা বাবার অনেক কথা জামা কাপ প্যান্ট শার্ট আর ছেলে মেয়ের জামা জামাকাপড় মানে রোজ দিন তো আছেই আর এই কয়দিন রোজ দিন একটু বেশি বেশি কাঁচা পড়বে এরকম রোজ দিন কাচতে হবে আর মানে মাসের শেষে তো সব গদ্দর পরিষ্কার করতে হবে তারপরে আমাদের বাৎসরিক কামাজ চলে এসছে এর জন্য আর কি তার মানে সব জামাকাপড় কেচে দিতে হবে এই কয়েকদিন আমার একটু জামাকাপড় খুব মানে কাচার প্রেশারটা খুব বেশি থাকবে আর দেখো এই প্যান্টটা খুবই নোংরা হয়েছে ওইটা পুরো আঁচড়ে আঁচড়ে মানে কাচার সময় জলটা ছিটে যায় তো মেয়ে দেখো পিছনে কি করছে জলটা ছিটে যাচ্ছে বলছে মা আমার গায়ে জল যাচ্ছে বলছি যে এত যা বাইরে যা ও যাবে না ও আমার সাথেই থাকবে আর দেখো পুরো ভিজে কি অবস্থা আর ও দেখো ওইখানে তাই তাই দিচ্ছে আমাকে বলছে আমি যেই যাওয়ার কথা বলেছি ও সেটা সে ওই মানে আমাকে বলছে আমি যাব না ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখো কত সুন্দর করছে ও বলছে আমিও দেখতে পাচ্ছি আমাকেও দেখা যাচ্ছে সেটাই বলছিল আর কি ওই যে তোমাদের সকলকে ও একটু টাটা দিয়ে দিয়েছে ওকে একটু কমেন্ট করে অবশ্যই বলো আর একটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখো মায়ের কাছে একটু আদর খাচ্ছে তাও কিন্তু বাইরে যাবে না আমার কাচার সময় অনেকটা ডিস্টার্ব করছে না অনেকটা সময় লেগে গেছে কাচতে ওই কটা জামাকাপড় কিন্তু ওই জন্য ও অনেকটা মানে ডিস্টার্ব করেছে কাচার সময় জল ছেনে এছেনে ওকে নিয়ে আবার একটু বাইরে বাইরে ছেড়ে দিয়ে আসি কিন্তু ও থাকবে না বাইরে ও ভিতরেই চলে আসবে আমার সাথে আর দেখো জলে হাত দিয়ে কি অবস্থা করছে নির্মার জলে হাত দিয়ে পুরা মানে ও স রোজ দিন ও ছোট সময় দিয়ে ওরকমই করে আর কি তাহলে চলো দেখো জামাকপুর কিন্তু প্রায় আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে কাঁচা জামাকপুর কাপড় কাচার পরে তো আবার চলে যাব রান্নার কাছে রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো আছে আর তোমাদেরকে আর দুদিনের ব্লগ ভিডিও দিতে পারছি না কেননা আমি যেহেতু বলেছি আমার স্ট্যান্ডটা ভেঙেছে আমার খুব অসুবিধা হচ্ছে আর তোমরাও বলেছো যে এরকমই গায়ের দুধ দন ভিডিও দাও আর জামাকাপড় ওয়াশিং ভিডিও দাও বেশি করে আর জন্য সেটা দেওয়ার চেষ্টা করেছি আর কি আর যত দুদিন বেঁচে থাকতে হবে ততদিন কিন্তু জামা কাপড় কেছেই যেতে হবে কেননা এটা তো রোজ দিনের কাজ কাজের মধ্যে পরে আর না কাচলেও নিজের নিজেরও ভালো লাগে না আর কি দেখো একই জায়গা কিন্তু আমার এখানে কাঁচা হয়ে গেছে আর জামা কাপড়গুলো কাচার পরে আমি এখন ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো আর এই যে দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে আমার সাথে আর দেখ দেখতে পাচ্ছ জামাটা পুরো ভিজে একদম ইয়ে করে ধুয়েছে তারপরে জামাটাকে খুলে আমি কেচে দিয়েছি জামাটাকে আর একবারে ওকে স্নান দান করিয়ে তারপরে নিয়ে যাব ঘরে আর কি আমার সাথে একবার স্নান করবে ঘরে একটু গরম জল বসিয়ে দিয়ে এসছি ওই গরম জল বসিয়ে দিয়ে এসছি ও গরম জলটা এনে ওকে স্নান দান করি একবারে ঘরে নিয়ে যাব। যা দুষ্টুমি করেছে আর কি বলবো তোমাদেরকে তাহলে চলো ভিডিওটা আর বেশি লম্বা করছি না অনেকটাই বড় হয়ে গেছে আর তোমরাও অনেকে আমাকে বলো কমেন্ট করে যে অনেক মানে লং লং ভিডিও দিতে বেশি লং ভিডিও দিলে তোমরা আবার দেখবে না ভিডিওটা ফুল স্কিপ করে দেবে যার জন্য বেশি একটা লং দিচ্ছিলাম না তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে ভিডিওটা তাও অনেকটাই বড় হয়ে গেছে আর কিছু বলার নেই রাখছি কালকে আবার অন্য কোন ভিডিওর সাথে দেখা হচ্ছে তাহলে বাই আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কালকে নেক্সট ব্লকে দেখা হচ্ছে আর এই যে দেখো আমার মেয়ে এখন কি উৎপাত করছে তাহলে রাখছি আজকের মতন ভিডিওটা বাই বাই